তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আভাস ইউরোপের তুরস্কের সঙ্গে বিমান পরিবহন চুক্তি সহ বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের আলোচনা স্থগিত করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন এছাড়া তুরস্ককে দেওয়া তহবিলও আগামী বছর জব্দ করে দেবে তারা আরব নিউজের খবরে এমন তথ্য জানা গেছে গ্যাস ও তেল সমৃদ্ধ সাইপ্রাসে তুরস্কের মহড়াকে অবৈধ আখ্যায়িত করে ইউরোপীয় ইউনিয়ন এসব সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের যৌথ সিদ্ধান্ত নিয়ে আলোচনা করতে ব্রাসেলসে কূটনৈতিকরা বৈঠকে বসেছেন তবে এই যৌথ সিদ্ধান্ত পরিবর্তনও আসতে পারে সোমবার ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীরা যখন বৈঠকে বসবেন তখন এই সিদ্ধান্ত গৃহীত হবে ইউরোপের খসড়া প্রস্তাবে বলা হয়েছে সাইপ্রাস উপকূলে তুরস্কের অব্যাহত এবং নতুন নৌ তৎপরতা ইউরোপীয় ইউনিয়ন দেশটির সঙ্গে সমন্বিত বিমান পরিবহন চুক্তি নিয়ে আলোচনা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে আঙ্কারার সঙ্গে যে কোনো ধরনের উচ্চ পর্যায়ের বৈঠকও ইতিমধ্যে স্থগিত করা হয়েছে এছাড়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য প্রার্থী হিসেবে তুরস্কের পাওয়া সহযোগিতা ২০২০ সালে কমিয়ে আনতে ইউরোপীয় কমিশনের প্রস্তাব কাউন্সিলে অনুমোদন দেওয়া হয়েছে তুরস্কের সঙ্গে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ঋণ কার্যক্রমও পর্যালোচনা করে দেখতে বলা হয়েছে খসড়া প্রস্তাবে আরও বলা হয়েছে তুরস্ক মহড়া অব্যাহত রাখলে ইউরোপীয় ইউনিয়ন আরও নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে ইরানকে কখনও পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ইসরায়েলপন্থী দেয়া বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন এমন সময় তিনি এই মন্তব্য করলেন যখন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়ানোর ঘোষণা দিয়েছে তেহরান খ্রিস্টিয়ানস ইউনাইটেড ফর ইসরায়েলের সম্মেলনে দেয়া ভাষণে মাইক পেন্স বলেন যুক্তরাষ্ট্র ইরানের ক্ষতিকর প্রভাবের বিরোধিতা চালিয়ে যাবে আমেরিকা কখনো তেহরানকে পারমাণবিক অস্ত্র করতে দেবে না এদিকে যুক্তরাষ্ট্রের সাথে বিরোধের জেরে পশ্চিমা দুনিয়ার সাথে স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে ইরানের আংশিক সরে আসায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘটনায় অবিলম্বে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য পরাশক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি ইসরায়েলের মন্ত্রিসভায় দেয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান ব্রিটিশ ট্যাংকার আটকের চেষ্টা ইরানের পারস্য উপসাগরে কয়েকটি ইরানি নৌকা একটি ব্রিটিশ তেলবাহী ট্যাঙ্কার আটকে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু যুক্তরাজ্যের রয়্যাল নেভির জাহাজের খেয়ে পিছু হটেছে বলে জানিয়েছে যুক্তরাজ্য সরকারের একজন মুখপাত্র মুখপাত্র জানান এইচএমএস মন্ত্রস নামের জাহাজটি তিনটি ইরানি নৌকা ও তেলের ট্যাঙ্কার ব্রিটিশ হেরিটেজ এর মধ্যে অবস্থান নেওয়ার অবস্থান নেওয়ার আগে ইরানি নৌযানগুলোকে মৌখিকভাবে সতর্ক করে ইরানের এই ধরনের কার্যক্রম আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে মন্তব্য করেন ওই মুখপাত্র তবে ইরান তেলের ট্যাঙ্কার আটক করার প্রচেষ্টার অভিযোগ অস্বীকার করেছে তাদের একটি ট্যাঙ্কার আটক করার ঘটনার প্রতিশোধ নেওয়ার বিষয়ে আগে থেকেই হুমকি দিয়ে আসছে তারা যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের বরাদ্দ দিয়ে করা মার্কিন সংবাদ মাধ্যমের খবর বলছে তাদের ধারণা অনুযায়ী ব্রিটিশ হেরিটেজ ট্যাঙ্কারটি পারস্য উপসাগর ছেড়ে হরমুজ প্রণালীর দিকে যাবার সময় ইরানের রেভলিউশনারি গার্ড কর্পোরেশনের কয়েকটি নৌকা সেটির দিকে অগ্রসর হচ্ছিল গত সপ্তাহে ব্রিটিশ রয়্যাল মেরিন জিব্রাল্টারের কর্তৃপক্ষকে একটি ইরানি তেলের ট্যাঙ্কার আটক করতে সহায়তা করে কারণ তাদের কাছে প্রমাণ ছিল যে এটি ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা ভেঙে সিরিয়ার দিকে যাচ্ছিল এই ঘটনা প্রতিক্রিয়ায় একজন ইরানি কর্মকর্তা বলেছিলেন যে ওই ইরানি জাহাজ না ছাড়লে প্রতিশোধ হিসেবে একটি ব্রিটিশ জাহাজ আটক করা উচিত এই বিষয়ে অভিযোগ জানানোর জন্য তেহরানে ব্রিটিশ রাষ্ট্রদূতকেও ডেকে পাঠায় ইরান তারা বলেছে এটি এক ধরনের দস্যুবৃত্তি সাম্প্রতিক এই দল এমন একটি সময় দেখা দিল যখন যুক্তরাষ্ট্র ও ইরানের ইরানের মধ্যে বিরাজ করছে পরিস্থিতি সাথে যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না জুন মাসে দুটি তেলের ট্যাঙ্কারে হামলা হওয়ার ঘটনায় প্রায় অনিশ্চিতভাবে ইরান জড়িত বলে মন্তব্য করার পর দুই দেশের সম্পর্কে অবনতি ঘটেছে যুক্তরাজ্য সরকারের একজন মুখপাত্র বলেছেন তেলের ট্যাঙ্কার আটকানোর চেষ্টার এই কার্যক্রম আন্তর্জাতিক আইনের বিরোধী আমরা এই বিষয়ে চিন্তিত এবং ওই অঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়ে যাচ্ছি পারস্য উপসাগরে ব্রিটিশ তেল ট্যাঙ্কারকে ধাওয়ার বিষয়টি অস্বীকার করেছে ইরান এই বিষয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পেন্টাগনের দাবি প্রত্যাখ্যান করেছে দেশটি ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের বরাতে দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স্ট নিউজ জানিয়েছে পারস্য উপসাগরে ব্রিটিশ ট্যাঙ্কার আটকের কোনো চেষ্টা করেনি ইরান জাভেদ বলেন ব্রিটিশ তেল ট্যাঙ্কারটি ওই এলাকা অতিক্রম করেছে এটি বাস্তবতা এরপর থেকে যা কিছু বলা হচ্ছে এগুলোর মাধ্যমে বিভ্রান্তি চেষ্টা করাই মূল উদ্দেশ্য এমন কোনো ঘটনা ওই এলাকায় ঘটেনি দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আরও জানায় তাদের নৌকাগুলো রুটিন মাফিক টহল কার্যক্রম পরিচালনা করছিল কোনো বিদেশি জাহাজের সঙ্গে কোনো সংঘর্ষের ঘটনাই ঘটেনি এর আগে বুধবার পাঁচটি ইরানি বোর্ড হরমুজ প্রণালীর কাছে একটি ব্রিটিশ তেল ট্যাঙ্কারকে ধাওয়া করেছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তেলবাহী ওই ব্রিটিশ জাহাজটিকে ধাওয়া দেয় বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র তবে এই নিয়ে এখন পর্যন্ত ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি হামলা হলে ইরান হাত গুটিয়ে বসে থাকবে না বললেন ইরানি দূত জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মজিদ তাখতে রাভাঞ্চি বলেছেন কোনো রকমের সামরিক আগ্রাসনের মুখে পড়লে তার দেশ হাত গুটিয়ে বসে থাকবে না ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে তিনি পরিষ্কার করে বলেছেন আমেরিকার পক্ষ থেকে যে কোনো রকমের আগ্রাসন হলে তেহরান জবাব দিতে দ্বিধা করবে না পরমাণু কর্মসূচি ও মার্কিন ড্রোন ভূপাতিত করার ঘটনায় যখন ইরান ও আমেরিকার মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে তখন মাজিদ তাখতে রাভাঞ্চি এ কথা বললেন ইরানের সামরিক বাহিনী যে অবস্থান নিয়েছে মূলত তিনি তাই সুস্পষ্ট করলেন ইরানের সেনা প্রধান বলেছেন মার্কিন সামরিক ঘাঁটি ও বিমানবাহী জাহাজগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে আমেরিকা যদি ভুল কোনো পদক্ষেপ নেয় তাহলে এগুলো ধ্বংস করে দেয়া হবে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে মজিদ তখতের ওয়াঞ্চি আরও বলেন পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার পর ইরানের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে দেওয়ার জন্য ব্রিটেন ফ্রান্স ও জার্মানি কোনো উদ্যোগ নেয়নি তিনি আরও বলেন আমেরিকার পর ইউরোপের এসব দেশও পরমাণু সমঝোতায় সব ধারার প্রতি পূর্ণ সম্মান দেখায়নি তিনিও বিশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার ইঙ্গিত দেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা ও সহকারী মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাবি বলেছেন শত্রুর যে কোনো আগ্রাসনের মোকাবেলায় ইরানের জবাব হবে কঠোর ও অনুশোচনা সৃষ্টিকারী তিনি তেহরানে এক অনুষ্ঠানে বলেন আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের পতনের আলামতগুলো স্পষ্ট হতে শুরু করেছে ইসলামী বিপ্লবের পর গত চল্লিশ বছরে ইরান প্রতিনিয়ত আরও বেশি শক্তিশালী এবং আমেরিকা ও ইসরায়েল দুর্বলতর হয়েছে বলে তিনি উল্লেখ করেন ইরানের পানিসীমায় আমেরিকার অত্যাধুনিক ও রাডার ফাঁকি দিতে সক্ষম ড্রোন ভূপাতিত করার প্রতি ইঙ্গিত করে জেনারেল রহিম সাফাভি বলেন মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পক্ষে ইরানের অবস্থান কিন্তু তাই বলে আগ্রাসী শক্তিকে যে বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না তা মার্কিন ড্রোন ভূপাতিত করে প্রমাণ করেছে ইরান ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সাবেক প্রধান কমান্ডার রহিম সাফাভি বলেন শত্রু ইরানে হামলার হুমকি দিতে পারে কিন্তু সেই হুমকি বাস্তবায়ন করলে তাকে চরমভাবে অনুতপ্ত হতে হবে ইমানুয়েল ম্যাকরনের লিখিত বার্তার জবাব দিলেন হাসান রুহানি ইরানের প্রেসিডেন্ট ড হাসান রুহানি তার ফরাসি সমকক্ষ ইমানুয়েল ম্যাক্রনের কাছ থেকে একটি লিখিত বার্তা গ্রহণ করে বলেছেন আলোচনা ও কূটনীতির পথ সম্পূর্ণ খোলা রেখেছে ইরান ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকায় অন্যায়ভাবে বেরিয়ে যাওয়া এবং ইউরোপীয়রা এই সমঝোতায় নিজেদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হওয়ার কারণে যে গভীর সংকট দেখা দিয়েছে তা কাটাতে তেহরানে প্রতিনিধি পাঠিয়েছেন ম্যাক্রন বুধবার ম্যাক্রনের কূটনীতিক উপদেষ্টা ইমানুয়েল বোন তেহরানে প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে সাক্ষাৎ করেন সাক্ষাতে বোন প্রেসিডেন্ট ম্যাকরনের একটি লিখিত বার্তা প্রেসিডেন্ট রুহানির কাছে হস্তান্তর করেন ইরানের প্রেসিডেন্ট বার্তা গ্রহণ করে ফ্রান্সের প্রেসিডেন্ট সুইজারল্যান্ডের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন ফ্রান্সের প্রচেষ্টায় পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী সকল পক্ষ এই সমঝোতাকে পুরোপুরি বাস্তবায়ন করবে বলে তেহরান আশা করছে ইরানের প্রেসিডেন্ট আরও বলেন তার দেশের একটি দাবি আর তা হচ্ছে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী প্রতিটি দেশ তাদের প্রতিশ্রুতি পূরণ করবে অন্য দেশগুলো তাদের প্রতিশ্রুতি রক্ষা করলে ইরানও নিজের প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করবে ইরান পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী সব পক্ষের সঙ্গে আলোচনার দরজা খোলা রেখেছে বলেও জানান প্রেসিডেন্ট রুহানি ফরাসি প্রেসিডেন্টের বিশেষ দূত ইমানুয়েল বোন এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ ও সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানির সঙ্গে সাক্ষাৎ করেন এসব সাক্ষাতেও ওই দুই শীর্ষস্থানীয় ইরানি কর্মকর্তা পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ